মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বিভিন্ন ইউনিয়নে চলছে স্মার্ট কার্ড বিতরণ। এরই ধারাবাহিকতায় রোববার বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদে স্মার্ট কার্ড বিতরণ সম্পন্ন হয়েছে। সকাল থেকে নতুন স্মার্ট কার্ড নেওয়ার জন্য মোড়ল উচ্চ বিদ্যালয়ের লাইনে দাঁড়ান অসংখ্য মানুষ। এ সময় তরুণ যুবক থেকে শুরু করে বয়স্কদেরও উপস্থিতি দেখা গেছে চোখে পড়ার মতো। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে এই সময় স্মার্ট কার্ড সংগ্রহের জন্য তাদের অপেক্ষা করতে দেখা গেছে। এ কাজে সহযোগিতা করেন 5 নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের মেম্বার সেলিম আহমদ ও 7 নং ওয়ার্ডের মেম্বার রাফাত আহমদ। শাহবাজপুর ফাঁড়ির SI মাসুক জানান, এখানে কোনো রকম বিশৃঙ্খলা ছাড়াই মানুষ তাদের প্রত্যাশিত স্মার্ট কার্ড নিয়ে বাড়ি যাচ্ছেন। সকাল 8টা থেকে শুরু হয়ে বিকেল 5টা পর্যন্ত চলে এই স্মার্ট কার্ড বিতরণ। নতুন স্মার্ট কার্ড হাতে পেয়ে সাধারণ মানুষের মাঝে দেখা গেছে তৃপ্তির হাসি।